পারিবারিক কার্ডে রোববার থেকে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী। রাজধানীতে ট্রাক সেলে পণ্য পাবে 12 লাখ পরিবার। শুরু হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ, গুরুত্ব পাচ্ছে মানবাধিকার ও নিষেধাজ্ঞা ইস্যু। খুলনায় আস্তানায় অভিযান, নতুন জঙ্গি সংগঠনের প্রধান সহ গ্রেপ্তার 10, নাশকতার পরিকল্পনা ছিল বলছে র্যাব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী বিক্রি শুরু হচ্ছে রোববার থেকে। রাজধানীর বাইরে 88 লাখ পরিবার পাচ্ছে এ সুবিধা, আর ট্রাকসেলের মাধ্যমে পণ্য পাবে রাজধানীর 12 লাখ পরিবার। সরকারি এই কর্মসূচি নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেবে, এমনটা বলছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কঠিন সময় পার করছে নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্তরাও চরম ভোগান্তিতে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সংসার চালানোই মুশকিল, এমন বাস্তবতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে সরকার। দেশ জুড়ে 1 কোটি পরিবার পাবে স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী। ঈদ উল ফিতরের আগে টিসিবির মাধ্যমে 2 দফা তেল, চিনি, ডাল এবং ছোলা পাবেন নিম্নবিত্তরা। টিসিবি বলছে 20 মার্চ শুরু হচ্ছে কর্মসূচি, ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে তালিকা। করোনায় কঠোর বিধিনিষেধকালে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা পাওয়া 30 লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড, নতুন যোগ হয়েছে 57 লাখ পরিবার। এক যোগে 20 তারিখ থেকে টিসিবির পণ্যটা ঢাকার বাইরে অন্যান্য জায়গায় শুরু হবে। এজন্য যে পরিমাণ পণ্য প্রয়োজন সেটার আমাদের সোর্সিং করা শেষ, আমাদের পণ্য ইতিমধ্যে বিভিন্ন জেলায় পৌঁছানো হয়েছে। ঢাকা শহরের মনিটরিং কার্যক্রমের জন্য ভোক্তা অধিকার রয়েছে, টিসিবির নিজস্ব টিম রয়েছে, এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের টিম রয়েছে। টিসিবির চলতি মাসের যে কার্যক্রম ফ্যামিলি কার্ড দেওয়া, এটা সরাসরি যেহেতু ইউনিয়নে উপস্থিত লোকজন অর্থাৎ স্থায়ী লোকজনের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা সরাসরি দিচ্ছে, এজন্য এটা ওখানে নিশ্চিত হয়েই ফ্যামিলি কার্ডটা পৌঁছানো হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন সরকারের এই কর্মসূচি নিম্ন আয়ের মানুষদের খানিকটা স্বস্তি দেবে। লো প্রাইসে খাদ্যপণ্য সরবরাহ করা, তবে স্বচ্ছতা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা থাকার পরামর্শ তাদের। একই সঙ্গে একটি ডাটাবেস তৈরিরও তাগিদ দিয়েছেন তারা। যাদের জন্য কর্মসূচিটা দেয়া হচ্ছে তারা এটা পাচ্ছেন কিনা, এবং সেখানে আমরা অতীতেও দেখেছি যে ব্যবস্থাপনার ঘাটতি আছে, দুর্নীতিও এখানে, এটাকে দুর্নীতিমুক্ত রাখা যায় না। সেটা না করতে পারলে তো আপনার সরকারের ব্যয়, একদিকে সরকার তো বেশি দামে কিনে কম দামে দিচ্ছে, আজি ভর্তুকি খাদ্য ভর্তুকি বাড়ছে, কিন্তু সেই ভর্তুকিটা যদি সঠিক জায়গায় না পৌঁছায় তাহলে তো সেটা অপচয় হয়। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয় সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন। ঢাকার বাইরে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি তদারকি করবে জেলা প্রশাসন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মানবাধিকার রক্ষায় র্যাবের যথেষ্ট অবদান রয়েছে, কিন্তু ভুল বুঝাবুঝিতে সংস্থাটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ঢাকায় শুরু হতে যাওয়া 8ম বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে নানা উদ্যোগের পরও একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। বাংলাদেশ থেকে 28,000 রোহিঙ্গার তালিকা যাচাই বাছাইয়ের জন্য দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি এতদিন। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ব রাজনীতির উত্তেজনাকর পরিস্থিতিতেই হঠাৎ 700 রোহিঙ্গাকে ফেরত নেবার চিঠি দিয়েছে মিয়ানমার। রাজধানীর চিত্রক গ্যালারিতে একটি অনুষ্ঠানে যোগ দেবার পর পররাষ্ট্রমন্ত্রী জানালেন এই চিঠিতে সদিচ্ছার কোনো প্রতিফলন নেই। তারপরে এখন বলে 700 জন, তাও একটা যে করে লিস্ট দিয়েছে আমরা এটা এক্সামিন করে দেখলাম, মাকে নিবে বাপকে নিবে না, বাপ মাকে নিবে ছেলে মেয়েকে নিবে না, এরকম বাঘ বাঘ করে রেখেছে। এর ফলে রোহিঙ্গারা যাবে কি না এইরকম পরিস্থিতিতে, আমরা বলছি না ফ্যামিলি ইউনিট, ফ্যামিলি ইউনিট শুড গো, এটা মায়ানমার সরকারকে বলেন, তারা এরকম করেছিল মনে হয় যে যেভাবে তারা কোচদরি করেছে আমাদের রোহিঙ্গারা, তারা স্বেচ্ছায় যাবে না। এদিকে রোববার ঢাকায় শুরু হতে যাওয়া 8ম বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। সো দে আর এ গুড ফ্রেন্ড অফ বাংলাদেশ,
এবং আমাদের দেশের সুস্বাদ আমরা আশা করি আগামীতে তারা আরও 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 অধিকতর এখানে, কারণ আমাদের দেশে স্কোপ তৈরি হয়েছে। এমনকি র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে সঠিক সুরাহায় পৌঁছানো সম্ভব হবে বলেও আশাবাদ জানান মন্ত্রী। তো তারা না জানিয়ে এটা দিয়েছে, আমরা এই ইস্যুটা তুলব, আমাদের এটা নিয়েও আলোচনা হবে, যদিও অরিজিনালি এইটা এই ডায়ালগের মধ্যে ছিল না, বাট আমরা বলেছি যে আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু, সো উই শুড রেইজ ইট। আমি আশা করতেছি যে ডায়ালগে আমাদের অনেক ধরনের গ্যাপ যেগুলো আছে সেগুলো দূর হবে। এদিকে ওয়াইসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতায় সম্ভব হচ্ছে না বলে জানান ডক্টর মোমেন। কিন্তু আমার দেশে খরচ অনেক কম, সেই জন্য তাদের নিজেদের থাকিদে টু বি কম্পিটিটিভ ইন দ্য ওয়ার্ল্ড দে শুড ইনভেস্ট ইন দ্যাট। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। খুলনার খালিশপুর থেকে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল মুসলিমিনের আমির সহ দশজনকে গ্রেপ্তার করেছে র্যাব। দাওয়াত দেওয়ার মাধ্যমে সদস্য সংগ্রহ করত তারা। র্যাব জানায় সশস্ত্র জিহাদের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরাতে নাশকতার পরিকল্পনা করছিল সংগঠনটি। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। খুলনার খালিশপুর বিআইডিসি রোডের পশ্চিম পাশের এই বাড়িতে জঙ্গি সংগঠনের সদস্যরা বৈঠক করছিল। খবর পেয়ে শুক্রবার রাত 8টার দিকে বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। পরে ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলার একটি মাদ্রাসায়ও অভিযান চালানো হয়। প্রায় 4.5 ঘন্টার অভিযান শেষে রাত 12টার দিকে সংগঠনটির স্বঘোষিত আমির আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন সহ 10 জনকে আটক করে র‍্যাব কার্যালয়ে আনা হয়। সংগঠনের আমির সহ 10 জন সদস্যদেরকে র‍্যাব 6 কর্তৃক আটক করতে সক্ষম হয়েছে। 2018 থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য প্রফেসর মজিদের সাথে সম্পৃক্ত কিছু ব্যক্তি মিদ্দাত হোসেনকে নিয়ে নতুন সংগঠন করে সদস্য সংগ্রহের কাজ শুরু করে। আনোয়ার কবির মিলন, যার সাংগঠনিক নাম হলো মিদ্দাত হোসেন, 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত বিদেশে গমন করে সেখানে মোহাম্মদ হাসান মাক্কি নামে একজন লোকের সংস্পর্শ হয়ে এই জিহাদের এবং এই উগ্রবাদী কর্মকাণ্ডের বায়াত গ্রহণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিদ্দাত হোসেন এবং তার সহযোগীরা দেশের বিভিন্ন জায়গায় সুরা সদস্য নিয়োগ করে সাথী সদস্য সংগ্রহ করার কথা স্বীকার করেছে। যে তারা তাদের দলে প্রথমে ধর্মপ্রাণ মুসলমানদেরকে দাওয়াত দিয়ে ভিড়ানো এবং পরবর্তীতে সশস্ত্র জিহাদের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা এই মূলমন্ত্রের প্রতি হয়েছিল। অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই ও নথিপত্র জব্দ করা হয়েছে। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বন্ধুর সাইকেলে চড়াই কিশোরীকে নির্যাতন, ভিডিও ছড়িয়ে পড়ার পর 3 সহযোগী সহ ইউপি সদস্য আটক। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। যশোরে কিশোরীকে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ইউপি সদস্য সহ 4 জনকে আটক করেছে পুলিশ। বন্ধুর সাইকেলে চড়ার অপরাধে কিশোরীকে দোকানে আটকে রেখে নির্যাতন করে চুড়ামনকাটির 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান ও তার সহযোগীরা। নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিচারের দাবি ওঠে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন সমর ইসলাম। কিশোরীকে এভাবেই নির্যাতন করছে চোরামন কাটির 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান। ইউপি সদস্যের আঘাতে কিশোরীটি মাটিতে লুটিয়ে পড়লে এবার তার সহযোগীদের আঘাত। 1 মিনিট 29 সেকেন্ড এবং 44 সেকেন্ডের 2টি ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 16 মার্চ সন্ধ্যার দিকে একটি দরগার উরস শরীফের উরস থেকে বন্ধুর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল ওই কিশোরী। আব্দুলপুরে আসলে কিছু যুবক তাদেরকে একটি দোকানের মধ্যে নিয়ে যায়, অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে খবর দেয় ইউপি সদস্য আনিচুরকে। ইউপি সদস্য আসার পরপরই শুরু হয় নির্যাতন। ধৈর্য, তারপর মনে করেন মেম্বাররা দেখে এইবারটা মনে করেন নিয়ে যে দোকানের ভিতরে মারধর ফিটকে রেখেছে। ঘটনার বিচার দাবি করেছেন চোরামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মেম্বারের বিচার দাবি করছি এবং এর জন্য আইনগত ব্যবস্থা যা যা করার দরকার এটা প্রশাসনের আমি সার্বিক সহযোগিতা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে নির্যাতনকারী ইউপি সদস্য সহ 4 জনকে আটক করেছে পুলিশ। আটক অন্য 3 জন আব্দুলপুর গ্রামের ভোটপ্র আজিম ও তৌহিদ।
বাকি যে আসামিরা গ্রেপ্তার হয়নি এখনও, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই ঘটনার সাথে প্রকৃত কারা দোষী এটা তদন্তের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, প্রয়োজনে আমরা রিমান্ডের আবেদন করব। অভিযুক্তদের আটক করার পর থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এবার বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত 50 পেরিয়ে স্বাধীনতা। একাত্তরে 25 মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই বন্দি করে নিয়ে যাওয়া হয় জাতির পিতাকে। আর বঙ্গমাতা, বড় মেয়ে শেখ হাসিনা সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে ধানমন্ডির একটি বাড়িতে বন্দি করে রাখা হয়। পরাজিত পাক সেনারা যখন বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার ছক আঁকছিল, তখনই মিত্রবাহিনীর যোদ্ধা মেজর অশোক তারা উদ্ধার করেন বঙ্গমাতা ও পরিবারের সদস্যদের। মানিক শিকদারের রিপোর্ট। 71-এর 16 ডিসেম্বর জয় বাংলা স্লোগানে মুখর সারা দেশ, চারদিকে লাল সবুজের জয়গান। তখনও পাকিস্তানে কারাগারে বন্দী বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর ধানমন্ডি 18 নম্বর সড়কের একটি বাড়িতে বন্দী বঙ্গমাতা, বেগম ফজিলাতুন্নেসা, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রাসেল ও পরিবারের নতুন অতিথি সজীব ওয়াজেদ জয়। শেষ দুদিন তাদের খেতে পর্যন্ত দেয়া হয়নি। খবর পেয়ে 17 ডিসেম্বর মিত্রবাহিনীর মেজর অশোক তারার নেতৃত্বে একটি দল বাড়িতে পৌঁছান। হানাদাররা বন্দুক তাক করে হুমকি দিতে শুরু করে। তাদের আক্রমণ করলে তারাও বেগম মুজিব সহ অন্যান্যদের হত্যা করবে। বাস্তবতা বিবেচনায় মেজর তারা বুদ্ধিমত্তার সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ের পথ বেছে নেন, কৌশলে মুক্ত করেন বঙ্গমাতা সহ পরিবারের সদস্যদের। আমি যখন মুক্তি পেলাম তখন তো আমার মানে এইটাই সব থেকে বেশি লাগলো যে এতদিন কষ্ট করার পরে আমি মুক্ত হয়েছি, কিন্তু আমার স্বামীর সেই স্বপ্ন সফল হয়েছে। 18 নম্বর সড়কের বাড়িটিতে তখনও পাকিস্তানের পতাকা। মেজর তারা বাড়ির ছাদ থেকে পাকিস্তানের পতাকা ছুঁড়ে ফেলে বাংলাদেশের পতাকা উড়ান। মেজর তারা কিন্তু প্রথমে এসে তিনি অস্ত্র ছাড়াই তাদের সামনে এগিয়ে গেছেন, তাদের সঙ্গে আলোচনা করার জন্যে। এবং বঙ্গমাতাও তখন সেই সময় বলেছেন হাতিয়ার ডাল দাও, অস্ত্র সংবরণ করো আর কি। তো তারপরে শেষ পর্যন্ত যা হোক, মেজর তারা তার বাক চাতুর্যে নানান কৌশলে পাকিস্তানিদেরকে আত্মসমর্পণ করে। 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজর অশোক তারাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বঙ্গমাতাও মেজর তারার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। বঙ্গমাতা বলে মেজর তারাকে বলেছিলেন বাংলায় যে তুমি আমার পোলা। মেজর তারার কাছে বঙ্গমাতা ঋণী, আমরাও ঋণী তাকে কৌশলে উদ্ধার করবার জন্য। মুক্তিযুদ্ধে অনবদ্য অবদানের জন্য 2012 সালে মেজর অশোক তারাকে ফ্রেন্ড অব বাংলাদেশ পদক দিয়ে সম্মান জানায় সরকার। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে প্রসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পারিবারিক কার্ডে রোববার থেকে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী, রাজধানীতে ট্রাক সেলে পণ্য পাবে 12 লাখ পরিবার। শুরু হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ, গুরুত্ব পাচ্ছে মানবাধিকার ও নিষেধাজ্ঞা ইস্যু। খুলনায় আস্তানা অভিযান, নতুন জঙ্গি সংগঠনের প্রধান সহ গ্রেপ্তার 10, নাশকতার পরিকল্পনা ছিল বলছে র্যাব। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।